ধান খেতে মোড়ক যাওয়াকে কেন্দ্র করে ধান খেতের মালিক সহ পাঁচজন মিলে নিগৃহীত করে দুজন মহিলাকে। বিলোনিয়া থানাতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার পরও পুলিশ ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ তুলেছে নিগৃহীতার পক্ষ থেকে। ঘটনা বিলোনিয়া আমজাদনগরের ক্যাম্পপাড়ায়। জসিমউদ্দিন শহীদ মিয়া মোমেনা আক্তারের বিরুদ্ধে অভিযোগ, বিলোনিয়া থানাতে মামলা করে রুজিনা আক্তার। ধান খেতে মোড়ক যাওয়াকে কেন্দ্র করে মারধর করার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে এই মামলা। কিন্তু এই মামলা করার পরেও পুলিশ একটি বারের জন্য ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ। অবশেষে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে প্রশাসনের কাছে ঘটনার সুস্থ বিচার চান নির্যাতিতা মা ও মেয়ে, নাম রুজিনা আক্তার ও রুবিনা খাতুন, যাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছে। সম্পর্কে আবার তারা মামা, ভাগ্নি ও ভাই বোন। জসিমউদ্দিন রুজিনা আক্তারের মামা সম্পর্ক আবার রুবিনা খাতুনের ভাই। ধান খেতে মোড়ক যাওয়াকে কেন্দ্র করে বেধড়ক মারধর শুরু করে জসিমউদ্দিন ভাগ্নির রুজিনা আক্তারকে। মেয়েকে মারতে দেখে ভাই জসিমউদ্দিনের হাত থেকে মেয়ে রুজিনা আক্তারকে বাঁচাতে গিয়ে বোন রুবিনা খাতুনকেও মারধর করে বলে অভিযোগ। হ্যাঁ, কী তো ঘটনা, সকালে আমি কাজে যাইতাম, বাথরাম দিই, একটা মোরগ আছে, এখনো মোরগ যায় না, শুধু একটা রাতা যায়। তো রাতা মোরগ তো ডেকির লগে গরুর লগে থাকবো। তো এরা অনেক দিন গালাগালি করছে, কোনোদিন কিছু করছি না। কে গালাগালি করছে? এই জসিমউদ্দিনের বউয়ে, মানে মোস্তফা মিয়ার মেয়ে, বড় মেয়ে, পুদুপুর থাকে মোস্তফা, এর মেয়ে। অনেক অনেক গালাগালি করছে, সহ্য করতে পারি না। তো এসে আমার মামা, আপন মামা, মামা একটা, তো মামার কাছে যাই কইলাম যে মামা দেখেন, ধানের দিনে মরক আস কেউ বান্ধি রাখতে হারে না, শুধু গিয়ে মরক যায়, মরকটা বেচতে পর্যন্ত হারিয়ে না। আনের বউ তো এইভাবে গালাগালি করে, আর হুলা মাইয়ার আর একটা ছেলে আছে, স্বামী নেই, আমি কাজ করি, ভাত খাই, আজকে 2-2.5 বছর আমি নিজের কর্ম নিজে করি খাই। অনেক গালাগালি করছে, হে মামার কাছে যাই গেছে, হে গেছে তোর মরক না, আমি কই তো আমার মরক না, আমার মরক এখানে যেমনি ঢিল মেরছে, টনে গেছে, ঠাস করি আই হয়েছে। এরপরে আমি কই তো মরক ইয়া আমার, অনেকদিন গালাগালি করছে, আমি কিচ্ছু করি না, আর যে জন আর পুতের নাই জন খুনা তোন আর কই বেলায় আল্লাহ খোদা কর, তাইলে আমি উত্তর দিছি, উত্তর দেওয়ার কারণে আমার মা বাড়িতে আসছিল না। এরপরে আমি এখানে চলি আসি, বাড়িতে আসি, রাস্তা থেকে বাড়িতে আসি, বাড়িতে আসি আর মা গেছে, যাই কতে হের মারে কইছে, আমার নানি আর কি হেরে কইছে, কয় তোমার হে ছেলে আমি মেয়ে না, বিয়ে দিছো তো আমার কি দিছো, জাগা কদ্দুর দিছো, তাইলে এইভাবে আমার খুঁপালের মতন অনেক অত্যাচার করে, আজকে 2-2.5 বছর ধরে আমি ধৈর্য ধরে রয়েছি, তাইলে হে তোমার ছেলে আমি তোমার কি। এটা নিয়ে তারা ভাই বোনে অনেক কথা কাড়াকাড়ি ওইভাবে করে। আমার মা কইছে ঠিক আছে, ছোটো ভাই হিসাবে একটা সোবার দিবে কইছে, তো হে কইছে তুই আয় আমার সোবাটে। সেই কারণে হে আমার মামা আমার মার গারো সাই মতন হাত তুলিয়ে লাইছে। মামার নাম কি? জসিমউদ্দিন। হাত তোলার পরে এরপরে আমি গেছি আমার মারে ছুটিতাম, আমার জেডিও গেছিলো, তারা ছুটে আমি আমার জেডি টানা টানি করে ছুটিতাম, আমার মামা জসিমউদ্দিনে যখন আমার মার গারো সা হাত উঠেছে, তারপরে আমি গেছি ছুটিতাম। জসিমউদ্দিনের বউয়ে মানে মোস্তফার বড় মেয়ে আমারে আসি, একটা থাপ্পড় দিছে, চাদরে আমার নিচে পালা দিছে। এ পালাই দেওয়ার কারণে হের একজন বাংলাদেশি আছে জামাই, নাম কিটা বাংলাদেশিদের, সে শহীদ মিয়া, শহীদ মিয়া হে জি জামাই, হে মানে তারা মেয়ে আছে, একজন মোস্তফার মেয়ে আর একটা আছে ওইদিকে বিয়ে দিছে, মামেনা আক্তার একটু দূরই আছে। হে নির্যাতিত দুই মহিলা আরো অভিযোগ, জসিমউদ্দিনের বাড়িতে শহীদ মিয়া নামে একজন লোক দীর্ঘদিন ধরে আছে, সে এদেশের নাগরিক নয়, বাংলাদেশের নাগরিক। এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন এই দুই নির্যাতিতা মহিলার মামলার অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে সেই দিকে তাকিয়ে আমজাদ নগরবাসী। তারা 5-6 জন আর মাঝি 2 জন, মানে 7 জনের বুকের নিচে, মানে আমি মোস্তফার বড় মেয়ের বুকের নিচে, আমার উপরে 7 জন আছে, আমার এমন ভাবে লাথি মারছে জসিমউদ্দিনে, আমি তল হেড বেয়ে যে জোরে লাথি মারছে, এক লাথি মারে কই আমি নিচে পড়ে গেছি। এই বাংলাদেশি শহীদ দেয় সুরাই এর কই কই এমন মারা মারছে, আমি জীবন আমি এই মেরে খাইছি না, মানে আমার এমন শেষ করছে, আমি মানে করি কামুদ আমার এই ক্ষমতা নাই। ওখান দিয়ে মামলা করছেন? মামলা করছি, কালকে বিকাল বেলা যায় মামলা করে দিয়ে আসছে, তারা ওখানে আসছে না, আইবু কইছে ওখানে আসছে না। আপনাদের মাসতে যে কটার সময় ঘটনা বা কবে মাসতে আপনাদের? কালকে সকাল 7:30 এই ঘটনা। আর মানে মামলা করছেন কোন সময়? মামলা করছি 3টার সময় গেছি, আমি হাসপাতালে গেছি, ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে
এডি আসবো করে মাথাটা করার বেলায় কইছে মাথাটা করাইছি, তারপরে ইঞ্জেকশন দিছে ওষুধ দিছে, তারপরে বাড়িতে আসি আর পরে পঞ্চায়েতে গেছি, তারা কইছে আমরা অনেক চেষ্টা করছি আমরা যেন পারি না, তোমরা ব্যবস্থা তোমরা করো, আমরা আর কত করবো তাদের বিচার, তোমরা তোমরা ব্যবস্থা তোমরা করো। তাহলে এটা করার পরে আমরা থানাতে গেছি, থানার যাই আমরা মামলা করে এসেছি, তারা এখনো আসে না, পুলিশ আসে না, এখনো এখনো আসে না। আপনার নাম কি? আমার নাম রুজিনা আক্তার। রুজিনা আক্তার, কোন জায়গা? এটা আমজাদনগর ক্যাম্প, সাইন নাম্বার ওয়ার্ড। মানে এমন বাবু মাছি হের মারে দে হের বুয়ো বাইরে, মানে আপনারা কত কষ্ট করছি, আপনার মামা মামা মারছে আপনাদের? আমার মামাই মারছে, মামার জিজ্ঞামাই মানে শহীদ বাংলাদেশি, হে আমার মারছে, হে কি কারণে মারল, হের কোন অধিকার হে আমার মারার, হে কে? হের বাড়ি বাংলাদেশ, হের বাড়ি বাংলাদেশের কোনো ডকুমেন্ট নাই এখানে, হে এখানে থাকে আমার গাড়ো সাপ উঠেছে, আমার এভাবে অত্যাচার করছে, আমার রেডি কি রেখছে, আমার রেডি কিছু না, আমার চুল তুল পারি কালকে আমার বড় ভাই বইটা আছে এতটি চুল বাড়ি। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর 24।